গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি চাটা চাপিয়ে দিয়েছি আর নেক্সট চিড়ের পোলাও বানাবো। আজকে ব্রেকফাস্টটা চিড়ের পোলাও আর ডিম ভাজা। কালকে সন্ধেবেলা যা ঘটিয়েছি না গো, আমি কি বলবো। কালকে সন্ধেবেলা আমার একটু দরকারে, মানে সন্ধেবেলা না ফার্স্ট বিকেলবেলা আমি গেছিলাম সল্ট লেকে একটু দরকার। তো এই যা ওয়েদারের ছিরি, কাল যেরকম উন্মাদের মতো ঝড় বৃষ্টি হবে, কি করে বুঝবো বলো? এইবার আমি কি করি বলো তো? ওই সল্ট লেক থেকে একটা মেট্রো ধরে শিয়ালদা আসি, শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি। এইবার সেইখানেতে দাঁড়িয়ে সল্ট লেক থেকে তো মেট্রো করে চলে এসেছি শিয়ালদা। শিয়ালদা এসে যা অবস্থা না কি বলবো। সে মানুষ, সে মানুষ, মানে মানুষের মাথা। আর গেছি তো গেছি ছেলেকে সঙ্গে নিয়ে, ঠিক আছে, আর ছেলেকে সঙ্গে নিয়ে ওই ভয়ানক ঝড় বৃষ্টিতে শিয়ালদা স্টেশনে ট্রেন ক্যান্সেল। এবার কি করে কি করব বুঝতে পারছি না কিছু। এবার যখন আমরা জাস্ট শিয়ালদায় পৌঁছেছি আমি আর ছেলে, তখনই ট্রেনটা সবে এলো। এবার ট্রেনটা ধরতে ধরতে পারবো, ধরলে উঠতে পারবো? এতক্ষণ মানুষ এত দাঁড়িয়ে আছে, তার আমরা ট্রেনে উঠবো মানে কী করে কী করবো কিছু বুঝতে পারছি না। তো টিকিট, এবার ট্রেনে যাতায়াতে তো অভ্যেস নেই আমাদের। এবার টিকিটটা কাটলাম, টিকিটটা কেটে এবার গেলাম, তো ট্রেনটায় উঠে গেলাম। ওঠার মতো পরিস্থিতি ছিল, তারপর ভাবছি নামতে পারবো তো। সে কি মানে ট্রেনটা যে অবশ্য টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম অব্দি যে গেছি, কত মানুষ চারিদিকে কিচকিচ করছে তোমায় কি বলবো। এবার তখন ওখানে শিয়ালদায় দুটো ট্রেন দাঁড়িয়েছিল। এবার দুটো ট্রেনের মতো মানুষ উঠে গেছে, তারপর বাকি মানুষগুলো স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমরা তখন আস্তে আস্তে এদিক ওদিক করতে করতে যাচ্ছি। এইবার একটা অন্য লোকাল ঢুকলো, যেই না ঢুকলো ব্যাস সাথে সাথে মানুষগুলো কিলবিল কিলবিল ডানদিক বাদিক ডানদিক বাদিক কিলবিল করতে শুরু করেছে। এত মানুষের ভিড় আর এত কিলবিল করছে, আমি ভাবছি আমার ছেলেকে নিয়ে আমি কী হবে, পদপিষ্ট হয়ে যাবো নাকি আজকে। তারপর সে হরির নাম নিয়ে কপাল ঠুকে ঠুকে যা হোক করে ট্রেন অবধি পৌঁছলাম, ট্রেনে উঠলাম। এবার ট্রেন থেকে এবার নামবো, মানে আমার যে স্টপেজে নামার সেই না, স্টপেজে নামবো কী করে। মানে সেও কপাল ঠুকে সেই ভিড়ের মধ্যে নামলাম, সে যে কী কঠিন কাজ সেটাও ভগবান সাথ দিল। এইবার মেন রোডে তো আসতে হবে, ফুটব্রিজ ক্রস করে, ফুটব্রিজে গাদাগুচ্ছের লোক দাঁড়িয়ে। এবার ফুটব্রিজ টপকে আসতে পাচ্ছি না ছেলেকে নিয়ে। এবার ফুটব্রিজে গুতমি গুতি 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 উঠছি, উল্টো দিক থেকে নামার লোকগুলো নামছে, সে ঠেলা খেয়ে মনে হচ্ছে পিছনে আমি পড়বো, ব্যাস আমি শেষ। তো আর কি বলবো, তোমরাই তো আছো গল্প শোনার জন্য, তাই তোমাদেরই বলি আমার এই দুঃখ কষ্টের কথা। তো কালকে সন্ধ্যাটা তো গেল একরকম, তবে আজকে খুব শিক্ষা নিয়ে বলছি গো, বৃষ্টি বাদলা হলে শিয়ালদার দিকে পা মারাবো না, যেভাবে হোক অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরবো, শিয়ালদায় যাবই না। চলো আজকে কি রান্না করা যায়, আজকে খুব স্পেশাল স্পেশাল রান্না জানো। এই যে চিকেন, চিকেনকে দই মাখিয়ে রেখেছি, আজকে একটা হেভি রান্না করব। এটার নাম হলো হরিয়ালি মুরগ মশালা। নামটা শুনে কি অপূর্ব লাগছে না? এই যে চিকেনটায় দই মাখিয়ে ম্যারিনেট করতে দিয়েছিলাম তো, তাতে ওই রকম একটু জমাটি হয়ে গেছিলো। যাই হোক, আজকে আমি এই চিকেন মুরগ মশালা, সরি হরিয়ালি মুরগ মশালা, হরিয়ালি মুরগ মশালা বানাবো। আর তা যেটা খাবো কী দিয়ে সেটাও আর একটা দারুণ খাবার, সেটা হলো মশালা চিকেন রাইস। উফ, হেভি লাঞ্চ। চলো রান্নাটা করি, দেখো কেমন করে বানাচ্ছি। তোমাদের সাথে আর একটাও গল্প না শেয়ার করে পারলাম না, হঠাৎ মনে পড়লো জানো তো, কালকের যে ঝড় বৃষ্টিটা হলো না, মানে অনেক দিন খুব গরম লাগছিলো, মানে এত গরমের মধ্যে যে কালকে ঝড় বৃষ্টিটা হবে, এই মোকা
এইভাবে আমাদের প্রভাব ফেলে যাবে আমি তো একদমই আশা করিনি। খুব রিলিফ পেয়েছি, ওই কালকে যদি সন্ধ্যাবেলাটা না বেরোতাম, বাড়িতেই থাকতাম, তাহলে মানে ভীষণ ভালোই লাগতো ওয়েদারটা, খুব রিলিফ পেয়েছি এটা মানছি। কিন্তু সে তোমরা যাই বলো না কেন, একটা সত্যি কথা বলি, এখন আমরা যেখানে আছি সেটা তো একটা ফ্ল্যাট বটেই, কিন্তু তাহলেও মাঝ দোতলা তো, তাই অতটা অসুবিধা হয় না। এর আগে একটা ফ্ল্যাটে থাকতাম, সেটা না চারতলায় ফ্লোরটা ছিল, আর আমাদের ফ্লোরের ওপরেই ছিল ছাদ। সেই রোদ্দুরের তাপে যা গরম লাগতো না গো, এসিও ফেল করে যেত। এবার তখন না অফিস থেকে ফিরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পুরো জল দিতাম, আমাদের যে বেডরুমের মাথার যে ছাদটা তার উপর জল ঢালতাম যাতে একটু ঠান্ডা হয়, আর ঠান্ডা হতো, এটাও হতো। তাই এখন মানে মনে পড়ছে যে তোমাদের সাথেও শেয়ার করছি যে একটা সময় ছিল কত কষ্টই না করেছি বলো, আজকে এখন অন্যরকমভাবে রয়েছি, ভালো আছি, সব ঠিক আছে। কিন্তু একটা সময় ছিল, আমরা বলে না, প্রত্যেকের লাইফেই প্রত্যেকেই একটা সময় কত কষ্ট করে তারা, তারপর আস্তে আস্তে সময় সব বদলে দেয়। চলো এই ধনে পাতাগুলো ধুয়ে নিলাম, গল্প বলতে বলতে রান্নাগুলো তো করতে হবে, রান্নাগুলো করছি বটে, তবে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি ফেস দেখাই না কেন। আসলে কি বলতো, আমার মনে হয় রান্নাগুলো ভালো করে দেখতে পাওয়া গেলে না বেশি ভালো হয়, তাই জন্যই ফেস দেখাই না। এবার ফেস দেখলে তো ফেসের দিকেই তাকিয়ে থাকবে, রান্নাগুলো কি আর দেখবে বলো, না না ওরকম ব্যাপারটা না, অত সুন্দরী নই, কিন্তু তাও নজরটা তো রান্নায় আর অত মন থাকবে তখন। আর তারপর কি বলতো, ক্যামেরার দিকে তাকিয়ে গল্প বলাটা না, তাহলে গল্পই করতে থাকবো, আমি তো জানোই মানে বকতে শুরু করলে আর শেষ করি না, তো রান্নাটায় মন দিতে হবে তো। তাই তোমরা রয়েছো আমি জানি, আমি গল্পটা তোমাদের বলছি কিন্তু রান্নাটাও মন দিয়ে করছি। আজকের রান্নাগুলো কিন্তু ইজি, খুব বেশি কঠিন কিছু না, কিন্তু ওই যে বললাম খুব সুস্বাদু। একদিন বাড়িতে এই রেসিপিটা দেখে না করে ফেলো, দেখবে যা টেস্ট না গো, মারাত্মক, যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে। তোমরা বলবে আমি বানাচ্ছি তাই জন্য নিজের প্রশংসা করছি, নিজের গুণ গাইছি, তা না গো, আমি বানাচ্ছি বলে বলছি না, তোমরাও বানিয়ে দেখো, ইজি রান্না দেখো কিন্তু খুব সুস্বাদু। যাই হোক, আমার তো লাঞ্চ আজকে বুঝতেই পারছো কি কি হচ্ছে, তোমাদের কি লাঞ্চ হচ্ছে কমেন্টে জানাও। আর তোমরা যারা কমেন্ট করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে, তোমাদের সাপোর্টটাই তো আসল বলো। আজকে জানো তো একটুখানি পাশের পাড়ায় মেলা হচ্ছে, সেখানে যাব। এই রাইসটাকে না একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে মানে মাখা মাখা হয়ে যায় তো, ব্যাপারটা একটু বিরিয়ানি স্টাইল হলেও বিরিয়ানি নয় এটা, যাই হোক সব কি আর বিরিয়ানি হয়, কিন্তু স্বাদ দারুণ। আর যা গন্ধ বেরোচ্ছে না গো, উফ, বাড়িতে একবার করো, আমি ফোর্সফুলি বলছি। এই দেখো আমার লাঞ্চের প্লেট সাজানো হয়ে গেছে, আমি এবার কপাক কপ খেয়ে নেব, সন্ধ্যাবেলা মেলায় যেতে হবে না, তাই জন্যে আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুম দিয়ে দেবো। জানোই তো আমার পায়ের তলায় সর্ষে লাগানো আছে, আমি শুধু উড়ে বেড়াই। মেলায় চলে এসেছি, টুকটাক কিছু কেনাকাটি করে নিচ্ছি, আর মেলা ঘোরার পর বাড়ি গিয়ে আর আমার আজকে রুটি করতে ইচ্ছে করছে না, আজকে একটা স্পেশাল আইটেম নেব। চলো দেখি তোমাদের কেমন লাগে। ওই যে সকালে চিকেন মুরগ মশালাটা আছে না, মানে হরিয়ালি মুরগ মশালাটা আছে, ওটা দিয়ে কুলচা, মশালা কুলচা নিয়ে নেব, তো সেটা একসাথে ডিনার হয়ে যাবে আমার, উফ ভাবলেই অমৃত। চলো আমার ডিনার আমি কমপ্লিট করে ফেলি, তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা তোমাদের।